রাখির দিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দীঘা বেলুন উড়িয়ে ম্যাজিক শো দেখে হই হই করে কাটল গোটা দিন। রাখি বন্ধন উৎসবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দীঘায় ঘুরতে নিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা ইউনিট। একে অপরকে রাখি পরিয়ে বেলুন উড়িয়ে ম্যাজিক শো দেখে হই হই করে দিন কাটল তাদের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা সমাজ বহির্ভূত নয়, তবু নানান সময় চোখে পড়ে অনেকেই তাদের বাঁকা নজরে দেখেন, তাদের যোগ্য সম্মান দেয় না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে সমাজের মূল স্রোতেরই নাবিক সেটা বুঝিয়ে দিতে এবং এই শিশুদের একটা দিন আনন্দে ভরিয়ে দিতে আজ নিমতৌরি উন্নয়ন সমিতির আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে রাখি উৎসব পালন করল পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট। রাখি উৎসব মানেই একে অপরকে রাখি পরাবে এবং উপহার বিনিময় হবে, তেমনি রাখির উপহার স্বরূপ পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট, শিশু কল্যাণ সমিতি এবং জেলা সমাজ কল্যাণ দপ্তর ও জেলা আইনি সচেতনতা কেন্দ্র, জেলা পুলিশ ও প্রশাসনের সাহায্যে এই শিশুদের নিয়ে এলো দীঘা বেড়াতে। আজ তমলুক নিমতৌরি উন্নয়ন সমিতির আবাসিক 30 জন শিশুকে নিয়ে যাওয়া হয় দীঘায়। সেখানে তাদের ঘোরানোর পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সারাদিন তাদের দীঘার বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। দীঘার সমুদ্র তটে বেলুন ওড়ানো হয় এবং ম্যাজিক শো এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা, দীঘা মোহনা কোস্টাল থানার ওসি মৌসুমী সত্তার, নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগের সামন্ত সহ বিশিষ্ট জনেরা। হাসি মজাতে কাটে গোটা দিন। অভাবনীয় এবং অবিস্মরণীয় দিন। এক হচ্ছে রাখি বন্ধন উৎসব, আজ রাখি পূর্ণিমার শুভ দিন, সম্প্রীতির বন্ধন। স্বাভাবিকভাবে আমরা পারস্পরিকভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের তাদেরকে সম্প্রীতির বন্ধন এবং স্নেহের বন্ধনে আবদ্ধ করার একটা প্রয়াস নিয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্র, সেজন্য আমরা সত্যি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা জানান, আজ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঘুরতে নিয়ে আসতে পেরে তাদের সাথে রাখি উৎসব পালন করতে পেরে সকলেই অত্যন্ত খুশি। তিনি জানান, এই শিশুগুলি অন্যদের থেকে আলাদা হলেও সমাজ বহির্ভূত নয়, অন্যান্য নাগরিকদের মতে এরাও সর্বোত্তম সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, এমনকি এদের আইনি মামলার খরচ সরকার বহন করবে। তিনি বলেন, সকলে এই সকল শিশুদের পাশে এসে দাঁড়ালে এদের জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে। আইনি পরিষেবা কর্তৃপক্ষ সমস্ত যে আমাদের আবাসিক হোমগুলি আছে সেগুলিতে রেগুলার ওয়েতে ভিজিট করে থাকে, এটা আমাদের রেগুলার একটা কাজ। সেই কাজ করতে গিয়ে আমি যখন এদের কাছে যাই তখন এদের কাছ থেকে একটা বিশেষ ধরনের আত্মীয়তা ফিল করি, মানে গেলেই এরা আমাকে জড়িয়ে ধরে, যেন কতদিনের আত্মীয় তাদের কাছে, আমাকে কিছু বলতে চায়, গল্প শোনায়, আসো দাদা কবে আসবে আবার, এরকম করে আমি সব এদের কাছ থেকে ফিল পাই। এটা আমার একটা অদ্ভুত ধরনের ভালো লাগা আমার মধ্যে তৈরি হয়েছিল। আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সাধারণত যেটা করে থাকে, হোমে থাকা আবাসিকদের কোনো আইনি সমস্যা হলে তাদের সেইটুকু আমরা সাহায্য করে থাকি, কিন্তু আমরা ভাবলাম যে এদের নিয়ে যদি কিছু করা যায় আমরা আমাদের নিজেদের মন থেকে একটা শান্তি পাবো। তো আমাদের একটা কস্ট ফান্ড আছে ডিএলএসের, সেই ফান্ডটা সাধারণত ইউটিলাইজ হয় না, সেই ফান্ডের টাকা আমরা সরকারিভাবে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে আজকে এদের এই কাজের জন্য খরচ করলাম। এদেরকে আমরা নিমতলি হোম থেকে একটা বাসে করে নিয়ে এসেছি, ফরেস্ট বাংলাদেশের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এবং এখানে দীঘা মোহনা কোস্টাল থানার সহযোগিতায় আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করছি, একটু বেলুন ছাড়া হলো এবং একটা ম্যাজিক শো ওদের জন্য হবে, ওদের দিনটা ভালো কাটুক। আর সমাজের কাছে আমাদের একটাই বার্তা যে সাধারণ মানুষ যেমন তারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে, তাদের যেমন বিনোদন হওয়ার অধিকার আছে, সেরকম এই যে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরা এরাও কিন্তু সমাজের মূল স্রোতেরই অংশ, এদেরও আইনি অধিকার আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।